মিজানুর রহমান, আপনি লিখেছেন, একটি বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়াত ছিল, কিন্তু আমি অনিচ্ছাকৃত ভুলে ভুল কমেডি সেন্টারে গিয়ে খেয়ে দিয়ে এসেছি। পরে জানতে পেরেছি আমার দাওয়াত ছিল একই নামের ভিন্ন শাখায়। এখন আমার করণীয় কি? একই কমেডি সেন্টারের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। আপনি একটা কমেডি সেন্টারে দাওয়াত পেয়েছেন, অন্য ব্রাঞ্চে আপনি গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছেন, এখন আপনি কি করবেন? সাধারণত বিবাহের অতিথি হিসেবে আপনি গিয়েছেন এবং আপনি ভুল করেছেন, সামনে থেকে সাবধান থাকবেন, এগুলো জেনে রাখবেন। কিন্তু এর কারণে যার বিয়ের দাওয়াত আপনি খেয়েছেন, সেখানে কর্তৃপক্ষ যে আপনি একবেলা ভুলে খেয়েছেন এটি জানার পর আপনাকে আটকাবে বিষয়টা সেরকম না। অর্থাৎ এই জাতীয় ক্ষেত্রে মনসম্মতি থাকে, আপনি তো ইচ্ছাকৃত যেটা খেয়ে আসছেন এমন নয়। তারপরে যদি তাদেরকে বলার মতো সুযোগ থাকে আপনি বলে নিলে সেটা ভালো। সুমন ইসলাম সুমন লিখেছেন, গাউসিয়া শব্দের অর্থ কি? শব্দটি কোরআন হাদিসে এসেছে কি? কোরআন হাদিসে গাউসিয়া শব্দটি আসেনি, আর গাউসিয়া গাউস থেকে এসেছে। মূলত আব্দুল কাদের জিনের রহমতুল্লাহ আলাইকে আমাদের সমাজে অনেকে গাউসুল আজম বলে থাকেন। গাউস মানে হলো, গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী, আল গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী। এটি আব্দুল কাদের জিলানীকে অনেকে বলে থাকেন, যেটি বলাটা অনুচিত, অন্যায়, ইসলামের ইমান এবং বিশ্বাস আকিদার সঙ্গে যায় না। কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি আল্লাহর অনেক নেককার প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী তো দুর্গতা, সাহায্য করার কোনো ক্ষমতাই তিনি স্পেশালি সংরক্ষণ করেন না। কারণ ফালা নাসরা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী হয় না। কোরআন করিমের বিভিন্ন আয়াত এই বিষয়কে স্পষ্ট করেছে। আপনি কোরআন পড়লেই স্পষ্ট হতে পারবেন যে আসলে গাউস এটা কোনো মানুষকে বলা যায় না। তো আমাদের সমাজে অনেক দোকানের নাম, অনেক প্রতিষ্ঠানের নাম, অনেক জায়গার নাম গাউসিয়া রাখা হয়ে থাকে, যে গাউসুল আজমের দিকে সম্বন্ধ করে গাউসিয়া মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামের দোকান বা এই জাত। তো সেক্ষেত্রে ওনার নামে যদি হতো আব্দুল কাদের জিলানী স্টোর তাও চলতো, কিন্তু গাউসিয়া এই নামটা আসলে ওই গাউসুল আজমের দিকে সম্বন্ধ করে, তাকে মিন করে করা হয়, সেই জন্য এই নামটা একটা ভুল। এরপরে রায়হান গাজী লিখেছেন, একজন মুসলিম কি পুজোর চাঁদা দিতে পারে? না ভাই, একজন মুসলিম পুজোর চাঁদা দিতে পারেন না। আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে পুজো একটি উপাসনা, এটা হিন্দু ধর্মের ভাই বোনরা করে থাকেন, তারা তাদের ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে করে থাকেন, সেটি একান্ত তাদের বিষয়। কিন্তু আমরা তাদের সেই পুজোতে সহযোগিতা করার মানে হলো আমি তার সে পুজোকে বিশ্বাস করছি। দেখুন, আপনি যদি জানেন যে কোনো কাজ অন্যায়, গুনাহের কাজ, পাপের কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে সেই কাজে আপনি অর্থায়ন করাটার মানে হলো হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে আপনি মানেন না, তাহলে সেক্ষেত্রে তো ঈমান না থাকার মতো বিষয় চলে আসবে। অথবা আপনি সেখানে সহযোগিতা করা, সেখানে ফান্ডিং করা, এটা যদি আপনি আপনার অজ্ঞানতাবশতা করে থাকেন, তাহলে সেটি এক ধরনের ত্রুটি। সর্বাবস্থায় আল্লাহ বলেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, বলা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। তারা তাদেরটা করুক, সে স্বাধীনতা আপনি দিলেন সেটি আরেক বিষয়, কিন্তু তাদেরকে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারেন না, এটা আমাদের চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয়। মুসলমানদের সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিংবা উৎসবে অন্য ধর্মের মানুষদের সহায়তা আমি যতটুকু জানি কামনা করা হয় না, সাহায্য চাওয়া হয় না। সেক্ষেত্রে হিন্দু ভাই বোনদের ধর্মীয় উৎসবতা করুন এবং নির্বিঘ্নে করুন, তাদের বিষয়টি তারা তাদের রবের সাথে বোঝাপড়া করবেন। কিন্তু আমরা সেখানে যেমন বাধা দিব না, সেটাকে যেমন আমরা বাধাগ্রস্ত করব না, আপনার একইভাবে সেখানে আমরা আর্থিকভাবে ফান্ডিংও করতে পারি না। অনেক ব্যবসায়ীরা আপনার এ জাতীয় অনুষ্ঠান উপলক্ষে তোরণ নির্মাণ করে থাকেন এবং ফান্ডিং করে থাকেন, এগুলো আসলে গুনাহের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কারণ আপনি অন্যায় জানতে পেরেও সেটাতে আপনি ফান্ডিং করছেন, নিশ্চয়ই আপনার বিশ্বাসের দুর্বলতা আছে, আর না হলে আপনি অন্যায় করছেন।